আপনার তাহিরি আসবে, আপনারা শুনলে ইমন মাথা নষ্ট হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। মানে কি যে শুরু করছেন আপনারা, এইটা কি আশ্চর্য ব্যাপার? হ্যাঁ, ওনার সাথে আমাদের আকীদাগত যদি কোনো ত্রুটি থাকে, আমার সঙ্গে যদি ওনার কোনো আকীদার ত্রুটি থাকে, আমি তো ডাইরেক্টই বলি আমরা হুজুররা এক এক দিকে এক একজন মাহফিল করি। আমার তো মনে হয় যে গরমের আলিমে হোক না কেন, আমরা হুজুররা যদি একটা টেবিলে বসতে পারি এক ঘন্টায় সমাধান হয়ে যাবে। কথা গেল ঠিক কিনা বলে। লং অ্যাবসেন্স কিলস ইট। অনুপস্থিতি মানুষের দূরত্ব বাড়িয়ে দেয়, অনুপস্থিতি ভালোবাসাকে মৃত্যু ঘটিয়ে দেয়। এই জন্য কাছাকাছি আসলে হয়তো আমি যেটা বুঝি না আমাকে তিনি বোঝাবেন, তিনি যেটা বোঝেন আমার হুজুররা আকাবাররা থাকলে ওনারা এটা ওনাকে বোঝাবে, ওইলা আমাদের বুঝাইয়া তাদের ওনাদের দলে নিবেন, আর না হয় তারা বুঝ যা বদলে আসবেন। এরপর যদি মিল্লা জিল্লা যদি বুঝতে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আইতাম পারি ঠেকাই কেনা। আজকে ঘরের তিনটা ছেলে তিনটা ভাগ হয়ে রয়েছে, এর লাগে না ভাষণ করে মানুষ টাঙ্গুল তুললে কথা কয়। তিনটা ভাই যদি এক থাকতো আঙ্গুল তুলে কথা বলা সাহস পেত না। তিনটা জায়গায় আমরা একমত। কয়টা জায়গা? আচ্ছা, আমার কথা বলে আপনারা একটু নেগেটিভ মনে করতেছেন তাই না? আমি কি কোনো বাড়ায় বলতেছি? এই কথাগুলো দরকার আছে কিনা বলো। তাহলে ফেসবুকে কি আর উল্টা পাল্টা লেখবা? উল্টা পাল্টা লেখবা? শুধু আমি বলছি না, আমার বিরুদ্ধে লেখ অসুবিধা, অন্য কারোর বিরুদ্ধে লিখো না। তাহিরি বিরুদ্ধে লেখলে তাহিরি মামলা করতো না। আমি জানি যে পোলাপান বুঝে না, ঠিক কিনা বলো। যাই হোক, এবার কোথায় জানে গেছিলাম? ও, তিনটা জায়গায় আমরা একমত। সিরাজগঞ্জবাসী এই ওয়াজগুলো টেনশন করেন না, ভয় কেন্দা কেন ঘুমান। এই মানুষটা সিলেটে সিলেটে গলা ভাঙ্গা লেগেছে। এই শোনেন, তিনটা জায়গায় আমরা একমত। কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে সকলে মিলেমিশে সেটাকে প্রতিহত করতে হবে। তোমরা কি আসো আমার সাথে? মুরব্বীরা মাঝে মাঝে আসেন, আপনাদেরকে তোমরা বলছি না, আমার সহযোদ্ধা যারা এমার্জিং ফিগার এন্ড ফাইটার যারা, এদেরকে বলছি মুরব্বী বাট নট মুরব্বী, আপনাদেরকে বলছি না। তুমি এই যে না আইডল আমার পোলাপান যেগুলো আর কি আমার আমার লেভেলের মানুষ, আর আমার ওয়াজে আমার লেভেলের মানুষ বেশি থাকে বয়সের, এই জন্য আমি একটু মনের মাধুরীতি মিশে কথা বলি, এটা কি আমার অপরাধ? শরীরে কিছু ভালো না, এরপর কিন্তু সিলাই দিয়েছি ওভেন ঠেলা দেখে ভালো লাগতেছে তো, দেখে সব বুঝে গেছি। যাই হোক, আর ব্রাহ্মণ বারে বাসিতে বলতেছি। এরপরে শুনেন, কয়টা জায়গায় একমত? এরপরে আর একটা হলো, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সকলে ঐক্যমত্য ভাবে সেটাকে প্রতিহত করতে হবে। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, মায়ানমার মাঝে মাঝে হেলিকপ্টার ছাড়ে এটা টাইম নাই বাঙালিরা কাছে দেখি না, শুধু আর্মি এবার বিজিবি না আমরাও আছি। চালাইতে পারলে বরং না বললে নাই, বুলেটের সামনে জীবনটা দিতে পারো দেশের লাগে। আমি ওয়াজ করি আর আসে একমত নেই, একমত নেই, একমত হাত তুলে দেখাও। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি, মৃত্যু একদিন তো হবে, আগে হোক আর পরে হোক মৃত্যু হবে তো, তাহলে বাঁচার মতোই বাঁচতে হবে। মুনাফিকের জিন্দেগি লানত, আমাদের মধ্যে মুনাফিক বেশি, মুনাফিকই করবেন না। আমরা সকলে মিলেমিশে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কি না বলেন? এই জন্য মৃত্যুর কালে ইমানদাররা হাসি মুখে মৃত্যুবরণ করে। বদরের যুদ্ধে 14 জন সাহাবী হাসি মুখে জীবন দিছে, উহুদের যুদ্ধে হযরত তালহা হাসি মুখে জীবন দিছে। আর আমাদের দেশে যখন জীবন দেওয়ার প্রশ্ন আসে তখন গিয়া কয় জরুরি কাজ আছে, কি আছে জরুরি কাজ আছে, হক কথা কেউ কয় না। এই জন্য তাহিরি হক কথা ছাড়া ভালো লাগে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার কোথায় গেছিলাম মন করে দাও, তিন জায়গায় শেষ হয়ে গেছে, তোমরা বিষয়ের কথা জানি না। ইমানদার আমরা কি ইমানদার না বেঈমান?
ওই যে ওসি মহোদয় ঠিকই মনে আছে কোনটা জানেন নি মরণ মৃত্যুবরণ করতে যদি হবে বাবা চলবে না ইয়াবা চলবে না কি সঠিক আমার কথা কি সঠিক এখানে গেছিলাম তোমার মন সাহেব বুইলে গেছি আমি বুইলে যাবেন না বেটা এই ইয়াবা চলবে না ঠিক জোর করে দিও না বাবা চলবে না ফেঞ্চি চলবে না গাঁজা চলবে না সুদ চলবে না ঘুষ চলবে না বিবর চলবে না চুরি চলবে না ডাকাতি চলবে না ফেন্সি ডিল চলবে না কোরআন তেলাওয়াত চলবে মুস্তফা শান চলবে কোরআন তেলাওয়াত চলবে আল্লাহর শান চলবে হাত তুলে বলে ঠিক কি না সব ভুলে গিয়ে পারস্পরিক ভাবে সমঝোতা করতে চাই ওই আমাকে বুঝিয়ে নেবেন না হয় আপনি বুঝে আসবেন আপনার ওয়াজে আপনি আমার গালাগালি করবেন আমার ওয়াজে আমি আপনার গালাগালি করব এতে আমাদের দুই দলের দূরত্ব বাড়বে আসুন বসুন কথা বলুন সমাধান হবে পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আছে ঠিক কিনা গা মুট করলে কেমন লাগে শক্তি লাগে কিনা এখন কাজে লাগবে পরিষ্কার আমার কথা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ ইমাম